কুয়েতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো মুজিব বর্ষ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। আব্বাসিয়া ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয় চার দলের সেমিফাইনাল। দলগুলো হলো জিলিব ইট রাইডার্স, বিবাড়িয়া একাদশ, ওসমানী স্পোর্টিং ক্লাব, নিউ বাংলাদেশ কিং। উত্তেজনাপূর্ণ ম্যাচে জিলিব নাইট রাইডার্স 16 রানে হারিয়েছে বিবাড়িয়া একাদশকে। আরেক ম্যাচে নিউ বাংলাদেশ কিংকে 51 রানে হারিয়েছে ওসমানী স্পোর্টিং ক্লাব। মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান সহ অনেকে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় 25 ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।